আসসালাম ওয়ালাইকুম এফিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়তর আজ আমি আপনাদের ত্বক ফর্সা করার একটি ক্রিম সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে আমি যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিওলি হোয়াইটেনিং নাইট ক্রিম এই ক্রিমটি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে এই ক্রিমটি কেমন এটা আমাদের স্কিনে কী কী কাজ করে থাকে এটা আমাদের স্কিনটাকে আসলেই তিন দিনে ফর্সা করতে পারে কিনা এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা সে সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি এই ক্রিমটির প্যাকেজিংটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা প্যাকেজিং এই ক্রিমটি আমাদের স্কিনে কী কী কাজ করে থাকে সেটাই প্রথমে জেনে নেওয়া যাক এই জিওলি হোয়াইটেনিং নাইট ক্রিমটি ত্বক ফর্সা করার জন্য কাজ করে থাকে এই ক্রিমটির প্যাকেটের গায়ে উল্লেখ করা রয়েছে যে এটা তিন দিনের স্কিনটাকে ফর্সা করে ফেলে যদিও আপনি তিন দিন ব্যবহার করে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন না কিন্তু সাধারণ ত্বক ফর্সা করা ক্রিমের তুলনায় এই ক্রিমটি অনেক বেশি দ্রুত কাজ করে থাকে খুব তাড়াতাড়ি স্কিনটাকে ফর্সা করে থাকে এই ক্রিমটি ত্বক ফর্সা করার পাশাপাশি ব্রনের কালো দাগ দূর করে থাকে এবং এই ক্রিমটির প্যাকেটের গায়ে লেখা রয়েছে এটা ব্রনের কালো দাগ দূর করার পাশাপাশি ব্রণও দূর করতে কাজ করে থাকে কিন্তু আসলে এটা ব্রণ দূর করতে তেমন কার্যকরী হয় না এই ক্রিমটির প্যাকেটের গায়ে আরও উল্লেখ করা রয়েছে যে এটি স্কিনটাকে ময়শ্চারাইজিং করতে কাজ করবে স্কিনটাকে সফট করতে কাজ করবে কিন্তু এটা স্কিনটাকে সফট বা ময়শ্চারাইজিং করতে কোনো কাজই করে না আপনি যদি এটাকে দীর্ঘদিন যাবত ব্যবহার করে থাকেন তাহলে উল্টো এটা আপনার স্কিনটাকে আরও ড্রাই করে ফেলে এটা হচ্ছে একটি নাইট ক্রিম এটা শুধুমাত্র রাতের বেলায় ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে যে কোনো ভালো মানের একটি ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে স্কিনটাকে আগে ক্লিন করে নেবেন তারপর অল্প পরিমাণ ক্রিম নিয়ে স্কিনে অ্যাপ্লাই করবেন তারপর এটাকে ওভার নাইট রেখে দিবেন সকালবেলা আবার ফেসওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেবেন এখন আসি এই ক্রিমটির সাইড ইফেক্ট নিয়ে এই ক্রিমটি স্কিনের চামড়া পাতলা করে থাকে এই ক্রিমটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করলে সেক্ষেত্রে স্কিনের চামড়া অনেকটাই পাতলা হয়ে যায় আর দীর্ঘ সময় ধরে এই ক্রিমটি ব্যবহারের ফলে স্কিনে অনেক সমস্যা দেখা দিবে ব্রন র্যাশের সমস্যাও দেখা দিতে পারে স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যেতে পারে প্যাকেটের গায়ে উল্লেখ করা রয়েছে যে এটা সেন্সিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে যদিও এটা সেন্সিটিভ স্কিনে ব্যবহার করা যাবে না সেন্সিটিভ স্কিনে যদি এই ক্রিমটি ব্যবহার করা হয় তাহলে স্কিনটা আরও বেশি সেন্সিটিভ হয়ে যাবে এবং স্কিনটা খুব দ্রুতই ড্যামেজ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ